সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের কাছে একটু নতুন লাগছে, কারণ আমরা একজনের বাড়িতে বসে রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ভাইয়ের বাড়ি আমাদের অংশমান। তোমরা অনেক ভিডিওতেই ওকে দেখেছো, আমাদের প্রত্যেক কটা ভিডিওতে ও থাকে। তো আজকে এর বাড়িতেই বসে আছি আমরা, আজকে আর আমরা বাইরে কোথাও ভিডিও বানাচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে এটা, তোমাদেরকে বলে রাখতে চাই আমাদের জীবনের ঘটা কিছু ভৌতিক ঘটনা তোমাদেরকে আজকে আমরা শোনাবো, এবং এর ভাইটা আমাদের আজকে একটা ঘটনা শোনাবে, ঠিক আছে? তো আমরা তো জানো আমরা অনেক হন্টেড জায়গায় যাই, নানান শ্মশানে যাই, কবরস্থানে যাই, নানান জায়গায় যাই আমরা। ওখানে গিয়ে অনেক অভিজ্ঞতা হয় আমাদের নিজস্ব, সেগুলো বলবো। প্লাস আমাদের বন্ধু বান্ধব বা হয়তো আমাদের পরিবার আত্মীয় স্বজনের সাথে ঘটা ঘটনাগুলো তোমাদেরকে আমরা তুলে ধরবো, ঠিক আছে? এবং তেমন ভাইও, কারণ দেখো সবসময় তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না ভাই। অবশ্যই আমাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না যে কবরস্থান শ্মশানে গিয়ে আমরা ভিডিও ছাড়বো, কারণ ওখানে যেতে গেলে একটা পারমিশনেরও ব্যাপার থাকে, ঠিক আছে? তাও আমরা লুকিয়ে ছুরিয়ে যাই তোমাদের জন্য শুধুমাত্র, কিন্তু এটা উচিত না, আমার মনে হয় এটা উচিত না লুকিয়ে ছুরিয়ে যাওয়াটা। কিন্তু তাও আমরা তোমাদের জন্য শুধুমাত্র রিস্ক নিয়ে আমরা যাই। তো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগে, এবং সপ্তাহে একটা করে দুটো করে ভিডিও এমন আসবে যেটা হয়তো আমাদের নিজস্ব অভিজ্ঞতা বা আমাদের অভিজ্ঞতাগুলো ছাড়া হবে সেই চ্যানেলে, ঠিক আছে? ওই একই চ্যানেলে আমরা ছাড়বো যেখানে আমরা হন্টেড ভিডিও ছাড়ি, ঠিক আছে? তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তো তোর কি মনে হয়? তো তোমরা দেখতে পারলে, ও যেরকম বললো আমাদের তো সবসময় তো যাওয়াটা সম্ভব হয় না, তো সেখানে যেতে গেলে আমাদেরকে সেখানকার পারমিশন নিতে লাগে ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, সো সেই পারমিশন গুলো নেওয়া, তারপরে আরো অনেক কিছু ওখানকার ঘটনা সম্পর্কে তো আমাদের জানা, ঠিক আছে? ওখানে গিয়ে আগে থেকে টাইম স্পেন্ড করতে হয় আমাদেরকে, ওই জায়গাগুলোকে অবজার্ভ করতে হয়, অবশ্যই না করে আমরা যেতে পারি, আমরা যেতে পারি না, ঠিক আছে? তো নতুন জায়গায় আমরা নতুন ভাবে পরিচিত হয়ে তোমাদেরকে আমরা সেগুলো তুলে ধরি, ঠিক আছে? তো আশা করি তোমরা আমাদের সাথে সহযোগিতা করে এগুলো দেখতে পছন্দ করো। আর হ্যাঁ, তাই জন্য একটা কথা বলতে চাই যে তোমরা, আমরা অভিজ্ঞতা কয়েকটা ভিডিও ছাড়ি বলে তোমরা এটা ভেবো না যে আমরা হন্টেড জায়গায় যাবো না। হ্যাঁ, আমাদের ভিডিও শুট আছে, আমাদের দু একটা ভিডিও শুট আছে, আমরা ছাড়ছি না ভিডিওটা, কারণ কিছু ক্লিপ আছে আমাদের বন্ধুর কাছে, সে বন্ধুটা আমাদের ব্যাঙ্গালোরে চাকরি করতে চলে গেছে, ঠিক আছে? তো ওর কাছে কিছু দু একটা ক্লিপ আছে যেটা ও খুঁজে পাচ্ছে না, তো সেই ক্লিপগুলো আমরা পেয়ে গেলে আমরা অবশ্যই ভিডিওটাকে এডিট করে তোমাদের জন্য রেডি আছি, আমরা ছাড়বো। এবং আমরা আশা করি নতুন জায়গাতেও আমরা যাব, আমরা একটা সেমেট্রিতে সামনে একটা দেখে এসেছি, এটা সেমেট্রি, তো ওখানটা তোমাদেরকে দেখাবো। ওই সেমেট্রিটার একটা গল্প আছে, তাতে এই ভিডিওতে আমি এই গল্পটা বলবো না, ঠিক ওই সেমেট্রিতে গিয়েই তোমাদেরকে ওটা আমি বলবো। আমরা তো অনেক ভিডিও দেখেছ, কবরস্থানে করেছি, শ্মশানে গেছি, শ্মশানের ভিডিওটা ছাড়া হয়নি, আমাদের শ্যুট আছে ওটা ছাড়বো, কিন্তু এবার প্রথমবার আমরা সেমেট্রিতে যাবো। সেমেট্রি হলো খ্রিস্টিয়ানদের যেখানে সমাধি হয় সেটাকে বলা হয় সেমেট্রি, সেমেট্রি, ঠিক আছে? তো সেখানে আমরা যাব। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ এন্ড পর্যন্ত দেখো, আমরা আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবো এখানে। তো আজকে আমরা বসে আছি ভাইয়ের বাড়িতে, ভাইয়ের বাড়ি খড়দাতে, তোমরা জানো, যে জানো না আমাদের বাড়ি খড়দাতে, আর পুরো ঠিকানাটা বললাম না, ঠিক আছে? পরে প্রবলেম হতে পারে, যাই হোক। তো ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো। সো গাইস, তো আমি যে বলছিলাম, ঠিক আছে, তো আমার যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমরা একদিন বিকালবেলা বন্ধুরা এমন বেরোই, ঠিক আছে? সেরকমই আমরা চারজন বন্ধু গেছি, ঠিক আছে? সেদিনে আমাদের মাছ ধরার প্ল্যানিং ছিল, ঠিক আছে? আমরা মাছ ধরতে গেছিলাম, তোমরা চেনো হয়তো, খড়দাতে যারা থাকো তারা সাতরা দিঘি পুকুর ঘাটটা চেনো, ঠিক আছে? তো এক্স্যাক্ট ওই সাতরা দিঘি পুকুর ঘাটটাতেই আমরা গেছিলাম মাছ ধরতে। তো ওপারটা জঙ্গল এরিয়া, তো ওখানে বসে আমরা বিকেল থেকে ওই ধরো 3:30 ওরকম থেকে আমরা মাছটা ধরছিলাম, ধরছি ধরছি সবাই মিলে গল্প টল্প করছি। আরও ওপারে সামনের পাড়ে অনেকে আসে বসে থাকে, ওখানে বিভিন্ন ধরনের ওই তামাক দ্রব্য বা মদ্যপান এই সমস্ত করে সবাই, ঠিক আছে? তো আমরা এই পাড়ে বসে মাছ ধরছিলাম, ঠিক আছে? মাছ ধরতে ধরতে হালকা একটুখানি ওই সন্ধে সন্ধে নেবেছে, ওই কটা বাজে 5:30 বাজে, ঠিক আছে? 5:30 ঠিক পরে একটু অন্ধকারটা যেই নেবেছে, হঠাৎ দেখলাম ওই পাশে ছেলেগুলো চলে গেছে, তার ঠিক আধা ঘন্টা পরে, ঠিক আছে? আধা ঘন্টা পরে ওখানে একটা দেখলাম বয়স্ক মতো লোক আসলো, ঠিক আছে? লোকটা এসে বসলো কিছুক্ষণ, তারপরে সে একটা ছোট মতো একটা হাতছিপ বার করলো, ঠিক আছে? হাতছিপটা বার করে
ওরা আমরা সবাই এপাশে মাছ ধরতে মগ্ন, উনিও দেখলাম ওই হাত ছিপ বার করে পুকুরে ফেলে ধরে আছে, ঠিক আছে ধরে আছে। আমরাও বসে আছি, কোনো ইয়ে নেই, গল্প টল্প করছি, হঠাৎ দেখলাম ওনার ছিপে একটা মাছ লেগেছে, মাছটা তুললো, তুলে মুখের মধ্যে ঢুকিয়ে দিল। মানুষ কি করে, মানে ব্যাগে রাখে, উনি ডিরেক্ট মুখের মধ্যে ঢুকিয়ে দিল। আমি দেখে অবাক হয়ে গিয়ে পাশে ডাকলাম, ডেকে বলছি ভাই দেখ ওই দেখ ওই লোকটা কি করছে ওখানে, মাছ ঢুকিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিল। তো এবারে ওরা শুনে না, বিশ্বাস করেনি। আমি বলছি ওরা কেউ বিশ্বাস করছে না, ঠিক আছে। তো তখন আমি কি বললাম, ঠিক আছে তোরা দেখবি, ওরা ওদের মতো গল্প করছে, ওই লোকটা ওই যেমন ছিপ ধরে বসে আছে বসেই আছে, একটু অন্ধকার হয়ে গেছে তো ওনার ঠিক বোঝা যাচ্ছে না। উনি ঠিক পড়েছিল একটা নোংরা নোংরা একটা জামা পরেছিল, হ্যাঁ, তো ঠিক ওনার অন্ধকারের মধ্যে উনি অতটা বোঝা যাচ্ছে, কিন্তু ওনার মাথার মধ্যে একটা সাদা মতো একটা কাপড় ছিল, ঠিক আছে, মাথা পেঁচানোর মতো ওরকম একটা ছিল, হ্যাঁ। তো বসে ওরকম একটা মাছ ধরছে ধরছে, আবার যখন একটা মাছ তুললো আমি তখনই দেখেছি সাথে সাথে, হ্যাঁ ওই দেয় ওই দেয় ওই দেয় ছোড়া। এবারে আরেকজন আমার বন্ধুটা আমার কথা দেখে তাকালো, দেখলো লোকটা সত্যি সত্যি মাছটা ঢুকিয়ে নিল মুখের মধ্যে, ঠিক আছে। বাকি আরো দুজন কিন্তু দেখলো না। এবারে ওর কথা শুনে আমরা চারজন মিলে সবাই গেলাম, আমি যে বললাম দেখ ওই দিক দিয়ে ঘুরে, আমরা যে রাস্তা দিয়ে ঘুরে ওই ছোট গেটের দিকে ঢুকতে যাবো, তখনই গিয়ে দেখি ওই জায়গাটা পুরো ফাঁকা। এবারে দেখলাম ওখানে এরকম অবস্থা, তখন আমরা তো ভয় পেয়ে ওই দিক থেকে চলে গেলাম। তখন আমাদের কাছে ভিডিও ভিডিও করার মতো এত কিছু ছিল না, হ্যাঁ, তখন আমরা একটু ছোট মতো ছিলাম, ঠিক আছে, তো অত ভালো ফোন ছিল না যে আমরা ওইটা ক্যাপচার করতে পারবো তোমাদের দেখাতে পারতাম। কিন্তু এই ঘটনাটা পুরো চোখের সামনে দেখা ঘটনা, তোমাদেরকে বলছি পুরো গা পুরো কাটা দিয়ে উঠছে, কি বলবো গাইস তোমাদেরকে। তো তোমরা এই ঘটনাটা যদি কেউ জানো কি জানো না তা তো আমরা জানি না, এটা আমার নিজের চোখে দেখা ঘটনা, ঠিক আছে। ওই লোকটা যেভাবে মাছটা ধরলো, ধরে যে মুখের মধ্যে দিয়ে দিল, কোনো মানুষ সেরকম করতে পারবে না, ঠিক আছে। সো গাইজ, তো আমার এই ঘটনাটা এইটুকুনি, ঠিক আছে। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লাগলো। সো গাইজ, শুনলে ওর ঘটনাটা এখনো বললো, তো যেমন আমি আমার ঘটনাটা বলি, প্রথমত ঘটনাটা আমার না, ঘটনাটা হচ্ছে আমার পাড়ার একটা দাদা, সে এখন আছে অবশ্য আগ্রাতে চাকরি করছে, ঠিক আছে। সে ব্যাপারটা আমি বললাম না, ওনার পার্সোনাল ডাটাটা আমি বললাম না, কারণ ওটা প্রবলেম হবে, তো যার কারণে আমি বলছি না ওনার নামটা। তো উনি আগ্রাতে চাকরি করে এখন। তো ঘটনাটা মেনলি উনি জেনেছিল ইউকে দিয়ে, যেহেতু উনি টেকনিক্যাল মানে বিটেক করেছে ইঞ্জিনিয়ারিংয়ে, উনি ইউকে থেকে করেছে, মানে বলতে পারো ব্রিটেন থেকে, তো ইউকে ওখান থেকে করেছে তোমার বিটেক ইঞ্জিনিয়ারিং। তো তোমাদেরকে ঘটনার একটু প্রথম থেকে বলি ভালো করে। তো দাদাটা প্রথমে এখানে ইঞ্জিনিয়ারিং করে, এখানে ডিপ্লোমা কমপ্লিট করে, তারপরে দাদাটা বাইরে দাদার বাবা পাঠায় বিটেক করতে ইউকেতে, ঠিক আছে। তো ওখানে গিয়ে একদিন দেখছে, এটা দাদার কথা, দাদাটা আমাকে ঘটনাটা বলেছে, ওই দাদাটা এখন আগ্রায় থাকে, এখন নেই, ঠিক আছে। তো দাদাটা বলছে ইউকেতে যখন ছিল ওখানে ক্যাফে হয়, ও জানো ক্যাফে ফ্যাফে হয় ওখানে, তো ক্যাফেতে বসে আছে, দাদাটা গেছে ক্যাফেতে এমনি নর্মালি টাইম পাস করতে, ওখানে তো নতুন প্রথম প্রথম, তো ওখানকার মানুষজন অতটা মানে নিজের মতন না, যাই হোক। তো ওখানে গেছে, লোকজন দেখছে চিনছে, ক্যাফেতে গেছে চা ফা খাইছে। তো ওখানে খেতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছে, ওর টেবিলে ঠিক দুটো টেবিল পড়ে, একটা টেবিলে একটা ছেলে বসে রয়েছে, অনেক মাদুলি ফাদুলি, আমাদের মতন এই যে দেখছো মাদুলি, অনেক মাদুলি ফাদুলি, মাথায় পাতায় ইয়ে পরে, হিন্দুরা আমরা যারা হিন্দুরা জানো, অনেক কবচ পবচ তা মালা ফালা মাদুলি ফাদুলি পরে ও বসে রয়েছে ওই টেবিলে। তো দাদাটার মাথায় একটা খটকা লাগলো যে এটা যদি ইন্ডিয়ায় দেখতো এটা অ্যাবনর্মাল কিছু না, এটা ইউকেতে দেখেছে বলে দাদার একটু অ্যাবনর্মাল লেগেছে, কারণ দেখো ইউকের মতন জায়গাতে এরকম একটা লোক হঠাৎ ক্যাফেতে বসে আছে, তোমারও দেখে অ্যাবনর্মালই লাগবে, পুরো শরীরে তাবিজ ভর্তি। এবারে দাদাটা অনেকক্ষণ কিউরিসিটি হয়েছে ওর প্রতি, এবার ওকে না অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছে। এবার 10-15 মিনিট পর দাদা নিজে উঠে গেছে, যেহেতু ওনাকে দেখে মনে হয়েছে উনি ইন্ডিয়ানই, ঠিক আছে। যার জন্য ওখান থেকে উঠে ওর কাছে যায়, দাদাটা কি বলে যে ইংলিশে বললো যে আমি কি তোমার সাথে একটা কথা বলতে পারি।
জনি বলছে কেন না, অবশ্যই বসো। বসলো দাদাটা, ঠিক আছে। দাদাটা বলছে কিছু মনে করবেন না যদি আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি এত তাবিজ মালাটা পরে আছেন কেন? এটা যদি আমি মানে মেনলি বলার কারণটা হচ্ছে যে ওনাকে বলছে যদি আমি এটা ইন্ডিয়াতে দেখতাম তাহলে অতটা মানে অ্যাবনর্মাল ভাবে নিতাম না, যেহেতু এটা ইউকে তে দেখছে যে ইউকে তো মানুষ এরকম ভাবে থাকে না, তাবিজ ফাবিজ পরে এরকম মানে কি বলবো এটা গেরুয়া পশন পশন কেমন একটা পরে, মানে যাই হোক পুরো সাধু সাধু ভাব একদম সাধু সাধু সেজে রয়েছে। ওনাকে জিজ্ঞাসা করেছে, তখন উনি বলছে যে আপনি বলবেন আমাকে প্লিজ? বলছে হ্যাঁ অবশ্যই, কেন বলবো না, আপনার কাছে সময় থাকলে আমি কেন বলবো না। তো দাদাটা বলছে আমার কাছে তো অডেল সময়, আমি নতুন এসেছি, তো আমাকে বলো ঘটনাটা। দাদাটা বসে, দাদাটা ঘটনা এবার বলা শুরু করে, ঠিক আছে। তো আমি ক্যারেক্টারটা আমি আমার দিক দিয়ে বলছি, ঠিক আছে, মানে ভেবে নাও আমি। তো দিয়ে দাদাটা মানে যেই লোকটা ওখানে বলছে সেই ঘটনাটা বলছে যে ওনার বাড়ি অরিজিনালি কলকাতা, ওনার বাড়িও কলকাতায়, উনিও একজন বাঙালি, সব থেকে বড় কথা হচ্ছে এটা, উনিও বাঙালি যে দাদাটা সেও বাঙালি, ঠিক আছে। কলকাতায় ওনার বাড়ি, জায়গাটা বললাম না, কলকাতার ভেতরেই বাড়ি, ঠিক আছে। তো উনি এখানে প্রথম যখন এখানে উনি ডিপ্লোমা করে, উনিও ওরকমই মানে উনিও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেই উনি চাকরিটা করেছে, ঠিক আছে। এখানে উনি ইঞ্জিনিয়ারিংই ছিল, সেম উনিও ডিপ্লোমাই করে এখানে একটা চাকরি করত, ঠিক আছে, আগ্রাতে পেয়েছিল চাকরিটা, ঠিক আছে। তার আগে একটা নর্মাল একটা চাকরি করতো, ঠিক আছে, মানে যা হয় আর কি, নর্মালি হাত খরচা বের করার জন্য সেটা ও বাইরে থেকে করতো, নর্মালি একটা মেসে বসে থাকতো, ঠিক আছে, ওখানে থেকে কাজ করতো, যেখানে কলেজ করেছে সেই মেসে থেকেই কাজটা করতো, সেখান থেকেই পাস আউট হয়েছে, ওখানেই কাজ বাজ করে এক দেড় বছর পর বাড়িতে এসছে। ও টানা দু বছর বাড়িতে আসেনি, কারণ ডিপ্লোমার কোর্সটা দু বছরে, যারা ভোকেশনাল নিয়ে পড়েছো জানো, ঠিক আছে, তো জানি, ঠিক আছে। তো দু বছরের কোর্স ডিপ্লোমা ও করেছে, দু বছর ও বাড়িতে আসেনি কোনো কোনো রকম, কারণ ওর ওখানে খুব মন লাগতো, সেটা ওর ঘটনা যে মানে তাবিজ ফাবিজটা পড়ে রয়েছে সে বলছে। তো ও বাড়িতে আসেনি, তো ও একদিন বাড়িতে আসে, মানে সব কলেজে কোর্স ফোর্স কমপ্লিট হয়ে যায়, ও তখন একটা নর্মাল জব করতো পয়সা তোলার জন্য, যাই হোক। তো ও বাড়িতে আসে, ওর স্মোকিং করার অভ্যাস ছিল, ঠিক আছে। তো রাত্রেবেলায় যখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, বাড়িতে এসছে তারপরে ঘটনা, যখন রাত্রেবেলায় সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, ওর বাড়ির ওখানে একটা ব্যালকনি আছে নাকি, কলকাতায় ওনার বাড়ি, ঠিক আছে, ওর বাড়ি নাকি একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে দাঁড়িয়ে উনি সিগারেট খেত, ঠিক আছে, ওই ছেলেটা। তো ও প্রথম দিন গেছে, গিয়ে সিগারেট জ্বালিয়েছে, দু তিন টান মেরেছে, মেরে ওর বাড়ির উল্টো দিকেই একটা বাড়ি আছে রাস্তার ওই ফুটেই, ওনার ধরো ওই সেম মুখোমুখি ব্যালকনি আছে, ঠিক আছে, দেখছে ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। প্রথম দিন কোনো অ্যাবনর্মাল ব্যাপার না, একটা মেয়ে দাঁড়াতেই পারে অবশ্যই, রাত্রেবেলা উনিও হাওয়া খেতে এসছে, গরমকাল উনিও হাওয়া খেতেই এসছে, তো উনি দেখে অতটা ভাব কিছু ভাবেনি, ঠিক আছে, উনি ভেবেছে হ্যাঁ। এটা বলে রাখতে চাই, মহিলাটা কিন্তু উনি কিন্তু চিন্তা না মহিলাটাকে, কারণ ওনার নতুন শিফট করেছে, এটা উনি জানেনি, ব্যাপারটা একটু বলে নিই তারপরে ব্যাপারটা বুঝবে। প্রথম দিন ওনাকে দেখে অতটা মানে কিছু কিউরিয়াসিটি হয়নি, উনি সিগারেট খেয়ে চলে গেছে। নেক্সট দিন এসে আবার ওখানে সেম জায়গায় সেম ভাবে দাঁড়িয়ে আছে, তো সেদিনকেও কিছু বলেনি। এরকম গোটা এক সপ্তাহ গেছে, এরকম দেখছে প্রত্যেক দিন সেম ভাবে মহিলাটা ওখানেই দাঁড়িয়ে থাকে, মেয়েটা মহিলা বলা বলা হবে মানে একটা ইয়ং মেয়ে, ওখানেই দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। এবার একদিন যেহেতু পাড়ার মধ্যেই বাড়ি, তো একদিন কথা বলেই নিয়েছে, ঠিক আছে, দাদাটা বলেছে তোমাকে তো আগে কোনোদিনও দেখিনি এখানে, তুমি কে? বলছে আমরা নতুন শিফট করেছি, তোমাকেও তো আগে কোনোদিনও দেখিনি, মেয়েটা বলছে। বলছে হ্যাঁ আমি এরকম ডিপ্লোমা পড়তাম, এরকম আমি কলেজে ছিলাম, দু বছর বাড়িতে আসিনি, তাই হয়তো তুমি দেখো নি। ও মেয়েটাও বলছে যে হ্যাঁ তুমি হয়তো জানো না, তুমি কলেজে গেছিলে, আমরা এখানে নতুন শিফট করেছি, এই বাড়িটা কিনেছি, ঠিক আছে। এবার ওদের মধ্যে রোজ এবার রাত্রেবেলা করে কথা হতো, দেখা হতো রোজ, সবাই যখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়তো, মানে দুজনে বন্ধুর মতো, হ্যাঁ, এবার ঘুমিয়ে ঘুমিয়ে যখন পড়তো তখন ও ব্যালকনিতে আসতো, ও ব্যালকনিতে আসতো, ঠিক আছে। তারপরে ওরা কথা কথা বলতো, অনেক কিছু বলা বলি করতো। এবার একদিন হঠাৎ দাদাটা চাকরি পায় আগ্রাতে, এবারে গল্পের মোড় আসছে মেন, দাদাটা চাকরি পায় আগ্রাতে, এবারে এক দেড় মাস সময় আছে আর যাবে, এক দেড় মাস, ঠিক আছে, মানে চাকরিটা পেয়েছে, তার এক দেড় মাস পর জয়নিং দিয়েছে, যেতে হবে ওখানে। তো এরকম মেয়েটাকে বলেছে যে আমার এরকম দিনে আমি চলে যাব, ঠিক আছে, তো কোনো ব্যাপার না, নর্মালি যেমন কথা বলে কথা বলছিল। যেদিনকে যাবে তার আগের দিন রাত্রেবেলায় মেয়েটা এসছে, দাদাটা বলেছে যে কালকে তো আমি এরকম সময় চলে যাব, ঠিক আছে, মেয়েটা বলেছে ওকে, এরকম বলে
মানে ওদের মধ্যে একটা কি বলতো ওয়ান সাইডেড লাভের একটা ব্যাপার হচ্ছিল, মানে ব্যাপারটা কিরকম মানে কথা বলো বলি তো দুজন দুজনকে ভালো লাগতো আর কি, মানে ভালোবাসা না হলেও ভালো লাগতো কথা বলতে দুজন দুজনের সাথে। তো যাই হোক, দাদাটাও এবার এটা ফিল করেছে যে মানে কষ্ট হবে, ও যে দু তিন মাস ওর সাথে কথা বলেছে এক নাগাড়ে, কিন্তু এই জিনিসটা ছেড়ে যেতে হচ্ছে, ওরও একটু বাজে লাগছে। তো যাই হোক, ও আগ্রাতে চলে গেছে তারপর দিন সকালবেলায়। মেনলি বিশেষ করে মেয়েটার সাথে ও সারাদিন দেখা হতো না, শুধুমাত্র নাইট টাইমে দেখা হতো, যখন সিগারেট খেতে আসতো ব্যালকনিতে, মেয়েটাও উল্টো দিকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতো সারাদিন, কিন্তু মেয়েটাকে দেখতো না। কিন্তু হ্যাঁ, ঘরের মধ্যে লোকজন আছে, সব আছে, কিন্তু ও কোনোদিন ওই মেয়েটাকে দেখতো না দিনের বেলা, আর ও অতটা লক্ষ্যও রাখতো না। ঠিক আছে, ও মেনলি সিগারেট খাওয়ার জন্য যেত, তখনই ও ওদের সাথে কথাটা বলতো। ঠিক আছে, তো এরকম গেছে ও, এবার ও আগ্রায় চলে গেছে, ভালো কথা। আগ্রায় গিয়ে প্রথম দিন জয়নিং করেছে, জয়নিং করে অ্যাটেন্ডেন্স দিয়েছে, কাজ করেছে, সব কিছু করেছে, রাত্রেবেলায় ঘুমিয়েছে। এবার তোমরা বললে হয়তো কেউ বিশ্বাস করবে না এই কথাটা, তোমরা থাম্বেলটা দেখেছো, থাম্বেলটা দেখে এসছো, এই কথাটা বললে বিশ্বাস করবে না তোমরা কেউ। ঠিক আছে, দাদাটা পরদিন সকালবেলা নিজের বাড়িতে আগ্রাতে ঘুমিয়েছিল, গিয়ে জয়নিং করে কাজবাজ করে পরদিন ঘুম থেকে উঠে দেখছে ও বাড়িতে। ও এবার উঠে বলছে ওর সাথে এত স্বপ্ন নাকি, চিমটি উমটি কাটছে। ঠিক আছে, কেটে দেখছে না এটা তো স্বপ্ন না, সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখে মা বাবা বসে আছে। ঠিক আছে, মা বাবাকে, ওর মা বাবা বলছে কি হলো তুই যাসনি বাবু, কালকে তোর তো ট্রেন ছিল। বলছে হ্যাঁ, আমি গিয়ে ওখানে জয়নিং করেছি, কাজ করেছি, রাত্রেবেলা ওখানে ঘুমিয়েছি, এখানে চলে এসেছি। ওর মা বাবা বলছে মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি, কি বলছি, না যাওয়ার ইচ্ছা থাকলে বল, আমরা তো তোকে প্রেশার জেট করিনি যাওয়ার জন্য। বলছে কেন মিথ্যা কথা বলবো আমি, ঠিক আছে আমি তো গেছি ওখানে, গিয়ে জয়নিং করেছি, তুমি বিশ্বাস না হলে ফোন করো। ঠিক আছে, প্রথম দিন ওর গার্জিয়ান অতটা মাথায় নেয়নি, তাই ফোনও করেন। ঠিক আছে, ভুল হতে পারে, হয়তো ভাবছে ছেলে স্বপ্ন স্বপ্ন দেখেছে, কিছু একটা ভুল হয়ে গেছে। তো ঠিক আছে, আবার পরদিন মানে তারপর দিন আবার ওকে ট্রেনে বসিয়ে পাঠানো হয়। ঠিক আছে, গেছে আগ্রাতে, সেম ওখানে গিয়ে জয়নিং করেছে। না, তার আগে একটা কথা বলতে চাই, না ফোন করেছিল, ভুল হয়ে গেল আমার, ফোন করেছিল, ওটা প্রথমবারই ফোন করেছিল যে হ্যাঁ আমার ছেলে কি এরকম এসছে। বলছে হ্যাঁ, এখানে তো অ্যাটেন্ডেন্স দিয়েছে। বলছে ও তো আমার বাড়িতে আছে। বলছে এটা কি করে সম্ভব। ঠিক আছে, তো যাই হোক, বলছে আমি আমার ছেলেকে আবার পাঠাচ্ছি বলে কোম্পানিতে আবার পাঠিয়েছে, যেহেতু ওটা প্রাইভেট কোম্পানি ছিল, ছেলেটা একটু মেরিটোরিয়াস ছিল, যাই হোক ওর জবটা যায়নি। তো কি বলবো, ও আবার গেছে জয়নিং করেছে, আবার ঘুমিয়েছে, আবার সেম কেস, পরদিন সকালবেলা তো দেখছে ওর বাড়িতে, আবার ওর বাড়িতে ও সকালবেলায়। শুনলে কেমন হাস্যকর মনে হচ্ছে? ঠিক আছে, কেউ বিশ্বাস করবে না, আবার ওর বাড়িতে, ও ঘুম থেকে উঠে দেখছে আবার ওর মা বাবা নিচে ঠিক সোফাতে বসে রয়েছে, নেমেছে, বলছে বাবু তুই আবার, তুই যাসনি? বলছে তুমি তো আমাকে টেনে তুলে দিয়ে এলে দেখলে। ঠিক আছে, বলছে হ্যাঁ আমি তো তোকে টেনে তুলে দিয়ে এলাম, তুই কি মাঝ রাস্তায় নেমে গেছিস? বলছে না, আমি পুরো আগ্রায় গিয়ে জয়েন্ট করে কাজ বাজ করে রাত্রেবেলা ঘুমিয়েছি, আমি এখানে পৌঁছে গেছি। এরকম এবার ওর মা বাবা ভাবছে হয়তো ওর মেন্টালি কিছু প্রবলেম হচ্ছে, না হলে এরকম তো হয় না, দু তিন দিন এরকম হয়েছে পরপর, যার কারণে ওর ভেবে নিয়েছে এবার মেন্টালি প্রবলেম আছে। তো যার কারণে দেখো, ঘটনাটা আমি একজনের মুখ থেকে শুনেছি, তো এতটা মানে পারফেকশন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার যতটা জানা, আমি শোনা মনে আছে, আমি ঠিক বলছি। ঠিক আছে, যে ও তারপরে এবার ওর আস্তে আস্তে নাকি ওকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার চেক আপ করে, ডাক্তার নাকি বলে কোনো রকম প্রবলেম নেই, ও লোকে ওকে বাড়ি নিয়ে যাও। ঠিক আছে, কিন্তু ও যতবারই জয়নিং করতো ততবারই চলে আসতো নিচের বাড়িতে। ঠিক আছে, বারবার ও যতবারই জয়নিং করতো ওখানে গিয়ে, ও ঘুমাতো রাত্রেবেলায় চলে আসতো নিজের বাড়ি। তো এবার ও একটা পরামর্শ নেয় যে একটা কবিরাজকে দেখাবে। ঠিক আছে, একটা কবিরাজকে দেখায়, ওকে জিজ্ঞাসাবাদ করে যে তোমার সাথে এরকম কী হচ্ছে। ও বলছে যে আমি এরকম যাচ্ছি, কাজ করছি, এরকম ঘুমাচ্ছি, চলে আসছি আরেক জায়গায়, টেলিপোর্ট হচ্ছে, ঠিক টাইপস অফ টেলিপোর্ট, পাবজি যারা খেলো বুঝতে পারবে, টেলিপোর্ট হচ্ছে। ঠিক আছে, এক অটোমেটিক। তো ও বলছে এরকম কেস তো আমার কাছে নতুন, এরকম তো আগে কোনোদিন হয়নি। ঠিক আছে, তোমার সাথে কী কী ঘটেছে তুমি একটু বলো আগ্রাতে গিয়ে। বলছে তেমন কিছুই ঘটেনি, নর্মাল আমি জয়নিং করেছি, ফোনিং করেছি। বলছে তার আগে কিছু ঘটেছে? বলছে না, তেমন কিছুই ঘটেনি আমার সাথে, কোনো প্রবলেম নেই, কোনো কিছু ঘটেনি আমার সাথে। বলছে ব্রেনে প্রেশার ডালো, একটু ভাবো, কিছু এমন ঘটেছে যেটা তোমার কাছে মনে হচ্ছে যেটা হওয়া মানে হওয়াটা ঠিক তুমি ঠিক মানতে পারলে না যেটা হয়েছে, কি বলবো, ঠিক ওটা মনে পড়ছে না। না না, ব্যাপারটা হচ্ছে দেখ, তুই বিশ্বাস করতে পারলি না ব্যাপারটা, এরকম কোনো ঘটনা হয়েছে?
তো ও তখন বেনে পেশার দিয়ে জোর দিয়ে ভেবে দেখে যে হ্যাঁ ও রাত্রেবেলা মেয়েটাকে দেখেছিল একদিন তার সাথে, ও দু তিন মাস কথা বলেছে ঠিক আছে, ও নিজের মা বাবাকেও জানায়নি যে এরকম উল্টো দিকে কি বাড়িতে কোনো মেয়ে এসছে নতুন শিফট হয়েছে এরকম, কিন্তু ও কোনো কথা বলেনি মা বাবার সাথে। তো ও বেনে পেশার দিয়ে ও মনে করলো যে হ্যাঁ এরকম তো মেয়ের সাথে ওর হঠাৎ দেখা হয়েছিল কথা বলেছিল ঠিক আছে। তো এবার বলে বলছে আচ্ছা এরকম কেস, তো এরকম বলে ওকে সময় নিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেয়, বলছে ঠিক আছে আমি দেখছি এটা কি। তারপর দু তিন দিন পর ওকে ডেকেছে, বলছে তোমাকে এটা এমন পড়ি মানে একটা রকমের পড়ি ওকে আকর্ষণ করে নিয়েছে যার কারণে তোমাকে ও তোমার কাছে রাখতে চায়, তুমি যেখানেই যাও না কেন ও তোমাকে নিজের কাছে রেখে দেবে এবং তোমাকেও মেরে ফেলবে এটা শিওর, মানে এটা বাঁচাতে আমি পারবো না তোমাকে মেরে ফেলবে, ইন্ডিয়াতে থাকলে তোমাকে অন্তত মেরে ফেলবে, ইন্ডিয়াতে তুমি যে কোনো জায়গায় যাও তোমাকে ও ধরে তোমার কাছে নিয়ে আসবে এবং তোমাকেও নিয়ে যাবে তোমার কাছে, কারণ ওই মেয়েটা ছিল একটা পরী। আর ওর মা বলছে সে, ও এটা মাঝখানটা কথা বলতে ভুলে গেলাম, তখন যখন ও বলছে যে ও ওই মেয়েটার সাথে কথা বলেছে ঠিক আছে, তখন ওর মা বলছে কোন মেয়ে, ওই বাড়িটা তো অনেকদিন ধরে বন্ধ, তুই কোন মেয়েটার সাথে কথা বলেছিস, বাড়ির উল্টো দিকে বাড়িটা তো কবে বেঁচে দিয়ে চলে গেছে কোন মেয়ের সাথে কথা বলেছিস। ও বলছে কেন আমি রাত্রেবেলা ডেলি কথা বলতাম। তখন ওই দু তিন দিন পর ডেকে এরকম বলছে যে ওটা একটা পরী ছিল ঠিক আছে। তো গাইস ঘটনাটা এখনো পর্যন্তই ছিল, তো ঘটনাটা কেমন লাগলো তোমরা বলো ঠিক আছে। সে দাদাটা যে আমাদেরকে ঘটনাটা শুনিয়েছে সে এখন নিজে আগ্রাতে চাকরি করছে ঠিক আছে, তো ওই ছেলেটাও আগ্রাতেই জব পেয়েছিল ঠিক আছে, দাদাটাও এখন আগ্রাতেই চাকরি করছে। তো দাদাটা কোনোদিনও এলে তোমাকে তো ভিডিওর মধ্যে আমি দেখাবো, গল্প বলার অবশ্যই চেষ্টা করাবো। তো ঘটনাটা কেমন লাগলো তোমরা বলো এবং আমি তো শুনিনি, অনেক অনেক কমেন্ট করো ভাই। এটা আমারও কাছেও যখন আমি শুনেছিলাম আমি আমার মাথা হ্যাং করে গেছিল যে এটা সম্ভব, কিন্তু হ্যাঁ আমার মনে করি এটা সম্ভব হতেই পারে, মানুষ পড়ি পড়ি জিনিসটা যে মানে সে জানবে এই জিনিসটা আর কেউ জানবে না। তো গাইস এতটাই ঠিক আছে, শুধু বলা আছে রইল একটাই কথা যে এই যে লোক দুটোর নাম আমি বললাম না, কারণ হচ্ছে তাদের প্রবলেম হতে পারে তার জন্য আমি নামটা বললাম না শুধুমাত্র ঠিক আছে। তো গাইস এটার জন্য ক্ষমা করে দিও, নাম আমি বলতে পারবো না, অ্যাড্রেস আমি বলতে পারবো না কোথায় থাকে সে ঠিক আছে। এখন উনি যদি বলো কোথায় থাকে যে এই লোকটার সাথে ঘটা ঘটনা, সে এখন ইউকেতে থাকে আর যে দাদাটা এখন জব করে সে এখন এই আগ্রাতে আছে ঠিক আছে, ও দুজনেরই বাড়ি বাট কলকাতায়, দুজনেই বাঙালি ছেলে ঠিক আছে। এখন ওরা ইউকেতে গেছিলো হচ্ছে, ও দাদাটা গেছিলো বিটেকের জব করতে মানে সরি বিটেকের কোর্স করতে, আর ও ওখানে আগে থেকে বিটেক করে জব করছিল ঠিক আছে। তো ব্যাপারটা হলো এরকম, তো দুজনের ইউকেতে গিয়ে ঘটনাটা এরকম ঘটে মানে বলে আর কি বলবো। তো ঘটনাটা এতটাই ছিল, তো কেমন লাগলো ঘটনাটা প্লিজ কমেন্টে বল ঠিক আছে।